আসসালামু আলাইকুম, এসবি ফুড চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো হোম কোয়ারেন্টে বসে আছি, গৃহবন্দী। তো এখন সব কিছু তো বন্ধ, বাইরে যাওয়া হয় না। তো আমি যে রেসিপি কী দিত আজকে চিন্তা করলাম, আজকে আপনাদের সাথে শেয়ার করি হলো আমার ছোট্ট আমাদের ছোট্ট বাগানটা, ফলের বাগানটা। এখানে কী কী গাছ আছে? ফলের গাছ, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। এদের সুন্দর আম হয়েছে মাশাল্লাহ, এবছরই প্রথম। তা আপনাদের সাথে শেয়ার করি। আর এ পাশে হলো কলা গাছ, এই যে কাঁঠাল ধরেছে, তো কাঁঠাল মাত্র হয়েছে, মাশাল্লাহ ভালোই বড় হয়েছে। দেখা যাক ছোট পর্যন্ত যায়। তো এই যে নফল গাছের, তো আমি নফলকে বলি হলো আতা ফুলের বড় ভাই, তো ভালোই আর পাকলে খুবই মজা লাগে। আর এটা হলো ডেওয়া গাছ, খুবই মজার একটা ফল, চুকা চুকা লাগে ফলটা, খুবই সুস্বাদু একটা ফল। এর তো আর সাথে দেখবেন পাখির কিচিমিচি কিচিমিচির আওয়াজ, বিকালবেলা হলো পাখির আওয়াজ পাওয়া যায়। আর এটা হলো এলাচি লেবুর গাছ, গাছের মাশাল্লাহ ভালোই লেবু হয়েছে। আমরা বলতে গেলে 3 বছর ধরে এই গাছ থেকে লেবু খাচ্ছি, ভালোই লেবু খাচ্ছি মাশাল্লাহ। এর তো এখন আপনাদের সাথে শেয়ার করবো যে নুনা ফলটা দেখাইছিলাম, তো একটা নুনা ফল না পিকে গেছে, নুনা ফলটা এখন পাকতেছি, তো পাড়াটা দেখাই দেখেন কি সুন্দর নুনা ফল পেকে গেছে, তো হালকা হালকা কাঁচা আছে। তো এটা রেখে দিলে, একদিন রেখে দিলে তাহলে একটু গরম গরম ভাবে রেখে দিলে তাহলে একটু পেকে যায়। আর এই যে আম, এখানে বিভিন্ন ধরনের আম গাছ আছে, রাজশাহী আম আছে, ফজলি আম আছে, আমরুপালি আছে, গুড়ি আম বলি, ল্যাংরাম বলি, সব ধরনের আম গাছ আছে এখানে। তো এই তো আমার আমাদের শখের বাগান, ছোট্ট শখের ফলের বাগান। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন। আর এই তো আর এখানে আমার দুষ্ট ছেলেটা আছে ছাদে, সে তার একটা পোজ দিলাম, সে একটু কথা বলবে, শুরু তার কথা আমি প্রশ্ন বলবো। তোমার নাম কি? সে কি বলে? তোমার নাম শাহি? সে বলতেছে তোমার নাম কি, তোমার স্কুলের নাম কি? সে বলতেছে আমার নাম শাহি। তাই কোন স্কুলে পড়ো? সে তার স্কুলের নাম বললো। তো আমি বললাম তুমি কি ছাদে, কোথায় আছো? ছাদে না, আমি বাসায়। ছাদের পরিবর্তে সে বাসা বলে দিয়েছে। এই তো আশেপাশের এলাকাটা সবুজে গাছগুছ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।